এই ঘাট থেকে চলে যা দূরে, চলে যাব কিন্তু অন্যায় করছে না বলো না। আরে যাবে তো না, যা চলে যা। প্রাণপতিকে তোমরা অপমানই করলে, এই আমি সহ্য করবো না। কি এই কাদা মাটি দিয়ে, তোমাদের পদ ধরির জল দিয়ে আজ আমার প্রাণপতির সর্বাঙ্গ দিয়েছো তোমরা। আজ আমার স্বামীর মৃত্যু হয়েছে বলে এত উপহাস করছো, যাও আমি তোমাদের অভিশাপ করছি। তোমরা ওল মালদার লোক, যত নারী রয়েছো তোমরাও আমার মতন নিজের নিজের স্বামীর জন্য কাঁদবে, তোমরা হবে বিধবা। রুটি বানিয়ে নিয়েছি, যাকে রুটি তরকারি কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে বলতো আসে না। এত বিলম্ব কেন হয়ে গেল রে, দেখি অপেক্ষায় বসে থাকি। হ্যাঁ কখন আছে খাবার দাও তো, খাবো খাবা। দেখো আমি ভাত রান্না করতে পারিনি আজকে, তো আমি রুটি করে নিয়েছি। এই মরার শাশ্বত কোনোদিন যাবে না, মরাকে বলবে এক কথা, মরা শুনবে এক কথা। আমি রুটি খাই না। তুমি খাচ্ছ না রুটি? না। কি খাবে বেটি? বেটি আর রুটি, রুটি করেছি, রুটি খেতে হবে। আমি তার জন্য বলছি না, এই চাষিকে বিয়ে করবো না। কেন? চাষি রিক্সাওয়ালাকে, আমার জীবনটাই শেষ হয়ে গেল তোকে বিয়ে করে। আরে তাড়াতাড়ি খেয়ে দে, আমি যাবো রিক্সা চালাতে, দেরি হয়ে গেল। কি রিক্সা চালাতে যেতে হবে না আজকে? কেন যাব না? কেন জানো? তোমার বলে কেন জানো? কেন? আমার স্বামী খেয়ে দেব না রিক্সা চালাতে। আচ্ছা আমার স্বামী খেয়ে দেব না রিক্সা চালাতে। কেন কি হবে ও গো স্বামী? বলো রেখা থেকে পড়ে যাবা তুমি, রেখা থেকে পড়ে যাবা তুমি। আমার স্বামী